হ্যাঁ, তাহলে দেখো যে আমরা পড়ছিলাম প্রথম থেকে, এখান থেকে তোমরা যেটা পড়বা সেটা হলো যে ডাইমেনশন, ঠিক আছে? আচ্ছা, প্রথম থেকে বলে যাই, আচ্ছা প্রথম হলো অ্যাডভান্টেজেস অফ ডিজিটাল সিগন্যাল প্রসেসিং ওভার অ্যানালগ সিগন্যাল প্রসেসিং, অর্থাৎ ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর সুবিধাগুলো কি কি, ঠিক আছে? এটা হলো ফার্স্ট, যে কি কি সুবিধা আছে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর অ্যানালগ সিগন্যাল প্রসেসিং এর, সেগুলো যে ফর আওয়ার পারপাস ইট ইজ শুধু কনভেনিয়েন্ট টু ডিজিটাল প্রভাইড সিগন্যালের স্যার অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ ঠিক আছে? জি স্যার, তো এগুলো দেখবা, প্রসেসিং মে বি পারফর্ম বাই ডিজিটাল হার্ডওয়্যার কনফিগারেশন, যেখানে দেওয়া আছে হোয়েন উই পাস, যেখানে এখান থেকে নোট করবা, ঠিক আছে? এখানে মনে যা এখানে যা আছে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর সুবিধাগুলো কি কি এবং লিমিটেশন গুলো কি কি, কিছু কিছু লিমিটেশন আছে, ঠিক আছে? ওগুলো কি কি জি স্যার, এগুলো দেখবা। আচ্ছা, এই যে এই যে অ্যাডভান্টেজেস অফ ডিজিটাল সিগন্যাল আবার অ্যানালগ সিগন্যাল প্রসেসিং, দুই নম্বর হলো ব্লক ডায়াগ্রামটা করবা, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর ব্লক ডায়াগ্রাম, ঠিক আছে? দুই নাম্বার ব্লক ডায়াগ্রামটা দেখবা, আর এই যেখানে আছে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর সুবিধা অসুবিধা গুলো সব এই জায়গায় আছে, অ্যাডভান্টেজেস অফ ডিজিটাল সিগন্যাল ওভার অ্যানালগ সিগন্যাল, এই টপিকটা পড়লেই হবো। 1.1.2 এখানে ব্লক ডায়াগ্রামটা এটা আছে, বলে এটা বললে তো স্যার দুটো কভার হয়ে যাবে, দুইটা কভার হয়ে যাবে। হ্যাঁ অ্যাডভান্টেজ এবং ডায়াগ্রাম, হ্যাঁ হ্যাঁ দুইটাই কভার হয়ে যাবো এটা। আচ্ছা, তিন নাম্বার দেখবা মাল্টি চ্যানেল এবং মাল্টি ডাইমেনশনাল সিগন্যাল কাকে বলে, এটা চিন্তা, হোয়াট ইজ মাল্টি চ্যানেল সিগন্যাল, হোয়াট ইজ মাল্টি ডাইমেনশনাল সিগন্যাল, ঠিক আছে? তো এটা দেখবা, তো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল উপর ডিপেন্ড করে সিগন্যাল হলে মাল্টি চ্যানেল হয় এবং মাল্টি ডাইমেনশনাল হয়, ঠিক আছে? কয়টা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে একটা সিগন্যালের, এই যে এখানে একটা এক্সাম্পল আছে, এক্সাম্পল দেখলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। দি পিকচার এত এক্সাম্পল অফ টু ডাইমেনশনাল সিগন্যাল সিনস যা ইন্টেন্সিটি অফ ব্রাইটনেস ফাংশন অফ টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কারণে এটা টু ডাইমেনশনাল সিগন্যাল, তিনটে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকলে থ্রি ডাইমেনশনাল সিগন্যাল হয়, ঠিক আছে? যেমন এটা হ্যাঁ, টি যেমন পিকচার স্যার থ্রি সিগন্যাল, এক্স ওয়াই টি এর ক্ষেত্রে এটা তো থ্রি ডাইমেনশনাল, এটা থ্রি ডাইমেনশনাল সিগন্যাল, ঠিক আছে? যেমন ধর টিভি পিকচার, যেমন টেলিভিশনের যে কালার টেলিভিশনের যে পিকচার গুলো, এগুলো হলো থ্রি চ্যানেল থ্রি ডাইমেনশনাল সিগন্যাল, এগুলো তিনটা চ্যানেল তিনটা ডাইমেনশন, চ্যানেল কি জিনিস আর ডাইমেনশন কি জিনিস, ডাইমেনশন হলো মোটামুটি এখানে কয়টা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে তার উপর ডিপেন্ড করে ডাইমেনশন, ঠিক আছে? যেমন ধরো আমাদের পৃথিবী, আমাদের পৃথিবীর সবকিছু কি থ্রি ডাইমেনশন না? আমরা কি আমাদের আমরা কি সব থ্রি ডাইমেনশন দেখি? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা ভেরিয়েবল আছে, তাই না? যেকোনো কিছু মেজার করতে গেলে আমরা তিনটা ভেরিয়েবল দিয়ে মেজার করি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তো তিনটা ভেরিয়েবল দিয়ে, অর্থাৎ থ্রি ডাইমেনশন। আর চ্যানেল হলো সোর্স, ঠিক আছে? এই ভেরিয়েবল গুলো কয়টা সোর্স থেকে আসতেছে, ঠিক আছে? এটা হলো তার ভেরিয়েবল। একটা ফোন আসছে, এক সেকেন্ড, ফোন আসছে, আমি হ্যাঁ, তাহলে চ্যানেল মানে হলো সোর্স, কয়টা সোর্স থেকে এই এই ডাইমেনশন গুলো আসতেছে, ঠিক আছে? যেমন কালার পিকচারের ক্ষেত্রে তিনটা সোর্স থেকে আসে, তিনটা সোর্স কি, তিনটা সোর্স হলো তিনটা লাইট, তাই না? তিনটা লাইট সোর্স থেকে, মানে মানে সরি, তিনটা কালার, এই যে এই যে টেলিভিশন পিকচারের সোর্স হলো তিনটা না, তিনটা কালার কি কি, রেড গ্রিন ব্লু, রেড 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 কালারটা আসে হলো এই তিনটে এক্স ওয়াই টি এই তিনটা ভেরিয়েবল নিয়ে, আবার গ্রিন কালারটাও আসে তিনটা ভেরিয়েবল নিয়ে, আবার ব্লু কালারটাও আসে তিনটা ভেরিয়েবল নিয়ে, আর তিনটা আলাদা আলাদা কালার আসতেছে, এই তিনটা কালার হলো তিনটা চ্যানেল, ঠিক আছে? চ্যানেল হলো জাস্ট লাইন গুলা, মানে কয়টা লাইন দিয়ে আমাদের এই ডাটা আসতেছে, ঠিক আছে? এটা যেমন ইসিজি করতে গেলে আমরা যতগুলো প্লাক মানুষের শরীরে প্রবেশ করে প্রত্যেকটা এক একটা লাইন, এই প্রত্যেকটা এক একটা চ্যানেল, যদি বারোটা তার আমরা দিই মানুষের বডিতে, ধরো মানুষের 12টা জায়গা থেকে আমি ইনফরমেশন নিতেছি, তাহলে বাই 12টা হলো চ্যানেল, ঠিক আছে? বুঝতে পারছো তো চ্যানেল জিনিসটা কি? জি স্যার, জি স্যার,
যেমন আমরা যখন টেলিভিশনের চ্যানেল ঘুরাই, চ্যানেল ঘুরাই মানে আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি সিলেক্ট করি, আলাদা আলাদা জায়গা থেকে আমাদের ইনফরমেশন আসে, এটা হলো চ্যানেল। আর ডাইমেনশন জিনিসটা হলো কি, ভেরিয়েবল। ঠিক আছে, একটা চ্যানেলে যে ডাটা গুলো আছে তা সে তার কয়টা ভেরিয়েবল আছে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কয়টা, সেটা হলো তার ডাইমেনশন। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ আচ্ছা, এই জিনিসটা দেখবা। আর কিছু কিছু রিয়েল লাইফের কিছু এক্সাম্পল দেখবা। তোমাদের কিন্তু একটা অ্যাসাইনমেন্ট দিছিলাম আমি অনেক আগে, ঠিক আছে, হোমওয়ার্ক। আমি একটা প্র্যাকটিক্যাল লাইফের একটা ঘটনা বলবো, ঘটনা বলে বলবো যে এখানে চ্যানেল কয়টা, ডাইমেনশন কয়টা। ঠিক আছে, আমি বললাম যে ইসিজির এখানে 12টা লাইন আছে, তো এখানে আমরা ইসিজি যেই পাইতেছি এখানে চ্যানেল কয়টা, ডাইমেনশন কয়টা। ঠিক আছে, অথবা আমি বললাম যে যেকোনো কিছু রিয়েল লাইফের যেকোনো কোনো ইনফরমেশন, ঠিক আছে, দিয়ে বললাম যে এখানে চ্যানেল কয়টা, ডাইমেনশন কয়টা। ঠিক আছে, বুঝতে পারছো? তো চ্যানেল এবং ডাইমেনশন জিনিসটা যদি বুঝতে পারো তাহলে ওই জিনিসটা ধরতে পারবা। বুঝছো? হ্যালো হ্যালো কি হলো? হ্যালো, হ্যাঁ রুবন, শুনতেছ না? আচ্ছা, হ্যাঁ, এরপরে আমরা এই চ্যানেল এবং ডাইমেনশনের পরে আমরা দেখবো এখানে কন্টিনিউয়াস টাইম ভার্সেস ডিসক্রিট টাইম সিগনাল। এই জায়গাতে তোমরা দেখবা কন্টিনিউয়াস সিগনাল কি, ডিসক্রিট সিগনাল কি জিনিস, এটা আমি ডিটেলস পড়াইছিলাম, হোয়াট ইজ কন্টিনিউয়াস সিগনাল, ডিসক্রিট সিগনাল। ঠিক আছে, তো আমি এরকম মানে এই কন্টিনিউয়াস সিগনাল কি, ডিসক্রিট সিগনাল কি, এর এক্সাম্পল দিয়ে আমি একটা কোশ্চেন করতে পারি। ঠিক আছে, হোয়াট ইজ কন্টিনিউয়াস সিগনাল, ডিসক্রিট সিগনাল। ঠিক আছে, ডিজিটাল সিগনাল কি, ডিসক্রিট সিগনাল কিনা। ঠিক আছে, এরকম কোশ্চেন গুলা। ঠিক আছে, তুমি কি মনে করো ডিজিটাল সিগনাল একটা ডিসক্রিট সিগনাল? তো ডিজিটাল সিগনাল কাকে বলে না? তো এই তিনটা কনসেপ্ট, কন্টিনিউয়াস সিগনাল কি, ডিসক্রিট সিগনাল কি, ডিজিটাল সিগনাল কি, এই তিনটা কনসেপ্ট মনে রাখলে এই কোশ্চেনটা মাথা করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এরপরে ডিটারমিনিস্টিক সিগনাল কি, র্যান্ডম সিগনাল কি, হোয়াট ইজ ডিটারমিনিস্টিক সিগনাল, হোয়াট ইজ র্যান্ডম সিগনাল, এই জিনিসটা মনে রাখবা। হোয়াট ইজ ডিটারমিনিস্টিক এন্ড হোয়াট ইজ র্যান্ডম সিগনাল। ঠিক আছে, এগুলো পড়বা। ডিটারমিনিস্টিক সিগনাল কি, যেগুলো কোনো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে প্রকাশ করা যায় সেগুলো, আর যেগুলো যায় না সেগুলো র্যান্ডম সিগনাল। ঠিক আছে, আচ্ছা, কন্টিনিউয়াস টাইম সিগনাল, আচ্ছা, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কি জিনিস, কন্টিনিউয়াস টাইম সিগনালের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কি, হোয়াট ইজ ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি অফ কন্টিনিউয়াস টাইম সিগনাল। ঠিক আছে, এই জিনিসটা দেখবা, এটা আমি বলছিলাম, এই যে ইজ দ্য ফান্ডামেন্টাল রিলেশন। আচ্ছা, এরপরে ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, দেখো এই যে ক্লাসিফিকেশন অফ সিগনাল এর মধ্যে দেখাইছিলাম, এই যে ডিটারমিনিস্টিক দুপুর দেখলা, এই যে এরপর দেখবা কন্টিনিউয়াস ভার্সেস ডিসক্রিট সিগনাল, কন্টিনিউয়াস সিগনাল কি, ডিসক্রিট সিগনাল কি, তারপরে ডিজিটাল সিগনাল কাকে বলে, ডিজিটাল সিগনাল কি, ডিসক্রিট সিগনাল কি না, তো এগুলো আমি ক্লাসে মোটামুটি পড়াইছিলাম, ভিডিওগুলো দেখলেই পারবা। ঠিক আছে, তো এগুলো একটু দেখবা। ঠিক আছে, কন্টিনিউয়াস সিগনাল কাকে বলে, ডিসক্রিট সিগনাল কাকে বলে, ডিজিটাল সিগনাল, ডিসক্রিট সিগনাল কি না, না এগুলো একটু দেখবা। তারপরে হলো এখান থেকে দেখবা ডিটারমিনিস্টিক সিগনাল কাকে বলে, র্যান্ডম সিগনাল কাকে বলে। ঠিক আছে, ঠিক আছে, হোয়াট ইজ ডিটারমিনিস্টিক, হোয়াট ইজ র্যান্ডম সিগনাল। তারপরে এখান থেকে দেখবা কন্টিনিউয়াস সিগনাল ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কাকে বলে, কন্টিনিউয়াস সিগনালের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কোনটা। ঠিক আছে, এগুলো দেখবা, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি হলো সবচেয়ে লোয়েস্ট, যে মানে যে যেটাকে মানে একদম বেসিক, মানে যে ফ্রিকোয়েন্সিকে ফার্দার ডিভাইড করা যায় না, অর্থাৎ সবচেয়ে মানে একটা পুরো একটা সাইকেল কমপ্লিট হইতে যে যতগুলো মানে যত যতটুকু টাইম লাগে, ঠিক আছে, অর্থাৎ একটা টাইম পিরিয়ডের মধ্যে সে যতগুলো সাইকেল কমপ্লিট করে সেটা হলো তার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এটা আমরা দেখাইছিলাম, এখান থেকে আমরা যদি দেখি এই যে এটা ফান্ডামেন্টাল পিরিয়ড অফ সাইনোসয়েডাল সিগনাল, TP = 1 / f। আচ্ছা, ফর এভরি ফিক্সড ভ্যালু অফ ফ্রিকোয়েন্সি এটা পিরিয়ডিক, এটা ডিসক্রিট কন্টিনিউয়াস টাইম সিগনাল উইথ ডিসক্রিট ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এখান থেকে আমরা দেখব হুম
আচ্ছা এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো ডিসক্রিট টাইম সিগন্যালের ক্ষেত্রে আমরা কিছু এক্সাম্পল দিব, ঠিক আছে? যেমন বলবো যে ফ্রিকোয়েন্সি এত এর জন্য একটা ডিসক্রিট টাইম সিগন্যাল ড্র করো। আমরা যেগুলো যে পড়াইছিলাম একটা ডিসক্রিট টাইম সিগন্যালের ফ্রিকোয়েন্সি কেমনে মেজার করে, এগুলো ক্লাসে পড়াইছিলাম যে ফ্রিকোয়েন্সি f ইকুয়াল টু 1 বাই 12 হ্যাঁ ওয়ান এফ ইকুয়াল টু 1 বাই 12 পার সাইকেল পার 12 সাইকেল পার স্যাম্পলের জন্য একটা ডিসক্রিট সিগন্যাল ড্র করো, ঠিক আছে? অথবা ফ্রিকোয়েন্সি এত এর জন্য একটা ডিসক্রিট সিগন্যাল ড্র করো, এরকম ভাবে একটা কোশ্চেন করব। অথবা এরকম একটা কোশ্চেন থাকতে পারে যে একটা সিগন্যাল দিয়ে দিব, একটা ডিসক্রিট সিগন্যাল দিয়ে দিয়ে আমি তখন বলবো যে এই সিগন্যালের ফ্রিকোয়েন্সি কত, এর টাইম পিরিয়ড কত, ফ্রিকোয়েন্সি কত, ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড কত। তো এইগুলো এগুলো দেখাবো, এগুলো ক্লাসে দেখাইছিলাম যে একটা সিগন্যালের ফ্রিকোয়েন্সি কত, টাইম পিরিয়ড কত, ঠিক আছে? তো এগুলো হ্যাঁ এগুলো দেখবা, ঠিক আছে? আচ্ছা এই যে স্মলেস্ট ভ্যালু অফ এন ফর হুইচ এত ইজ ট্রু ইজ কল ফান্ডামেন্টাল পিরিয়ড, অর্থাৎ যে কোনো সিগন্যালের সবচেয়ে স্মলেস্ট টাইম পিরিয়ডতে টাইম পিরিয়ডটাই হলো তার ফান্ডামেন্টাল পিরিয়ড, ঠিক আছে? ফান্ডামেন্টাল পিরিয়ড হলো সবচেয়ে স্মলেস্ট টাইম পিরিয়ডটা কোন একটা সিগন্যাল। আচ্ছা এটা দেখবা যে এই এক্সাম্পল গুলো একটু দেখবা যে পিরিয়ড কত, ফ্রিকোয়েন্সি কত, বের করা শিখবা একটু, ঠিক আছে? আচ্ছা এখান থেকে গেল চারটে কোশ্চেন এই সেট থেকেই হয়ে যাবে, ঠিক আছে? আরেকটা কোশ্চেন তোমরা পড়াইছিলাম যে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, হাউ উই ক্যান কনভার্ট অ্যান অ্যানালগ সিগন্যাল টু ডিজিটাল, এর জন্য এই ডায়াগ্রামটা দেখবা। স্যাম্পলিং, স্যাম্পলিং এর পরে আছে কোয়ান্টাইজেশন, তারপর হলো কোডিং, ঠিক আছে? তো এই ডায়াগ্রামটা দিবা, এই ডায়াগ্রাম দিয়ে স্যাম্পলিং কোয়ান্টাইজেশন এই কোডিংটা দিয়ে দেখবা। এর জন্য তোমাদের আমি একটা টিউটোরিয়াল দিছিলাম, তা আমি গত সেমিস্টারে পড়ানোর একটা ভিডিও দিছিলাম, হ্যাঁ হ্যাঁ ওইটা একটু দেখো, দেখে আর এটার জন্য যে একটা লেকচার নোট দেওয়ার ট্রাই করছিলাম ওটা মনে খুঁজলাম পাইলাম না, যা করো নিজেরা একটু সাজাই লেখো, ঠিক আছে? ইন্টারনেট থেকেও বিভিন্ন সোর্স থেকে এগুলো দেখতে পারবা, অনেক জায়গায় এগুলো আছে, টিউটোরিয়াল আছে স্যার, কিভাবে অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যাল কনভার্ট করা যায় এগুলো একটু গুছাই লেখে একটু নোট করো, ঠিক আছে? অ্যানালগ ডিজিটাল কনভার্সন স্যার স্যার কয়টা কোশ্চেন থাকবে স্যার? কোশ্চেন পাঁচটা থেকে থাকবে হলো চারটে, যদি আরেকটা ফোন আসছে কোশ্চেন আনসার করো, জাস্ট পাঁচটা থেকে চারটে কোশ্চেন, ঠিক আছে? কোনো সেট টেট নাই, একবার এই পাঁচটা থেকে চারটে থাকবে, ঠিক আছে? হ্যালো অঙ্কন স্যার, হ্যালো, এই যে মিটিং আছে 11টার সময় আপনি কি আজকে আসবেন? হ্যাঁ হ্যাঁ বলো স্যার। তাহলে অ্যানালগ টু ডিজিটাল সিগন্যালের আগে থেকে থাকবো চারটে, আর অ্যানালগ টু ডিজিটাল সিগন্যালের থেকে থাকবো একটা একটা, হ্যাঁ পাঁচটা, এটা আউট কোশ্চেন আর কি, ধরেন অ্যানালগ ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, এটা আউট কোশ্চেন, এটা পরীক্ষা আসবে, ঠিক আছে? এই হলো এটার মধ্যে স্যার ওই ব্লক ডায়াগ্রামটা দিয়ে যে তিনটা অপশন আছে স্যাম্পলিং এর কোডিং, এটা দিব না, এটা তিনটা দিবা, আর এই যে একটু ফিগার দিও যে স্যাম্পলিং কি, যে এখানে নেট থেকে পাওয়া দেখলেই পাওয়া, আমি আমি ভিডিও লেকচার গুলোতে আমি রাখাইছি, ওরকম করে একটু গুছাই লেখবার করে লেকচার থেকে একটু নোট করে দিই তাহলেই হবো, আমার লেকচারটা থেকে একটু নোট করো তাহলেই হবো, স্যাম্পলিং এর একটা চিত্র দিয়ে দিয়ে মনে কোডিং এর একটা চিত্র দিয়ে দিয়ে তাহলেই হবো। আচ্ছা স্যার তাহলে এই পর্যন্ত হয়, হ্যাঁ এই পর্যন্ত, এটি হলো তোমাদের বসে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা স্যার আচ্ছা স্যার আদর্শ।